হন্টিং সানডের সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের গল্প দেবাশিস মজুমদারের কলমে দেবী। গল্পের সূত্রধর আমি অস্মিতা, গল্প পাঠে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে অভিষেক এবং আমি অস্মিতা। তবে চলুন, আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের গল্প দেবী। হন্টিং সানডে। খুব ভোরে ওঠা ঠাকুরমশায়ের রোজকার অভ্যেস। ভোরে উঠে স্নান সেরে মন্দিরের সকালের নিত্য সেবা শুরু করেন তিনি। এদিনও তার রোজকার অভ্যেসে কোনো ত্রুটি হয়নি। এই চৌধুরী বাড়ির কুলদেবীর মন্দিরে বংশানুক্রমে পুজো করে আসছেন তারা, তাই নিত্য সেবায় কোনো ত্রুটি হওয়ার প্রশ্নই ওঠে না। চৌধুরীদের কুলদেবীর মন্দির হলেও মন্দিরটা চৌধুরী বাড়ির থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে একটু নির্জন জায়গায়। আসলে এই চৌধুরী বাড়ির পূর্বপুরুষরা একসময় ডাকাত ছিল, লুঠের ধন থেকেই পরে তারা এই গ্রামের জমিদার হয়ে ওঠে। পুরনো রাজবাড়ি থেকে তাদের বংশধরদের উচ্ছেদ করে সেটাকেই তারা জমিদার চৌধুরী বাড়ি করে নেয়। কিন্তু ডাকাত সর্দার শম্ভুনাথ চৌধুরীর আমলে জঙ্গলের ডাকাতদের আখড়ায় যেখানে তিনি প্রথম এই দেবী মন্দির তৈরি করেছিলেন, সেখানেই কুলদেবীর মন্দিরও বিগ্রহ থেকে যায়। এই বংশের লোকেরা বিশ্বাস করে ওই জায়গা থেকে বিগ্রহ সরালে বংশের অমঙ্গল হবে। তবে বর্তমান বাড়ির কর্তা সুবুদ্ধিনাথ চৌধুরী জমিদার বাড়ির অঙ্গনেই নতুন করে কুলদেবীর মন্দির তৈরি করাচ্ছেন। সেই মন্দির তৈরি হয়ে গেলে হয়তো এই প্রাচীন বিগ্রহকে সেই নতুন মন্দিরে নিয়ে যাওয়া হবে। হয়তো সেটাই ঠিক, কারণ মন্দিরের এই বিগ্রহের গায়ে বেশ দামি কিছু গহনা আছে। আগে ডাকাত চৌধুরীদের দোলদণ্ড প্রতাপ ছিল, তাদের মন্দিরে হাত দেওয়ার মতো বুকের পাটা কারও ছিল না। জমিদারি উঠে যাওয়ার পর চৌধুরীরা ব্যবসায় নেমেছে, তাদের সেই দোলদণ্ড প্রতাপ এখন আর নেই। জমিদারি আমলে রাতে মন্দির পাহারায় দুজন শক্ত সমর্থ পাইক থাকত, এখন একজন পাহারাদার রাতে থাকে, সঙ্গে মন্দিরের প্রধান ফাটকে বড় তালাও ঝোলানো থাকে। কিন্তু তাও নিশ্চিন্ত থাকা যায় না, সেই কারণেই সুবুদ্ধিনাথ চাইছেন বিগ্রহকে নিজেদের বাড়ির চৌহদ্দির মধ্যে নিয়ে যেতে। মন্দিরের সামনে এসে বেশ অবাক হলেন ঠাকুরমশাই। পাহারাদার গজধর সিং বেপাত্তা, এরকম কোনোদিনও হয় না। মন্দিরের আরেকটু কাছে গিয়ে ঠাকুরমশাই বুঝতে পারলেন মন্দিরের দরজার তালা ভাঙা, পাল্লা দুটো শুধু ভেজানো রয়েছে। বুকটা ছ্যাঁত করে উঠল ঠাকুরমশায়ের। দরজা ঠেলে ভেতরে ঢুকে যা দৃশ্য দেখলেন তাতে তার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল ভয়ে, ত্রাসে, দুঃখে। কুলদেবীর বিগ্রহের গায়ের কোনো গহনা আর নেই, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, বিগ্রহের গায়ে রক্তের লাল ছোপ। বুকটা ধড়াস করে উঠল ঠাকুরমশায়ের। কি হয়েছে এখানে রাতের অন্ধকারে? মেঝেতেও চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। শরীরটা কাঁপতে লাগলো ঠাকুরমশায়ের। ছুটে মন্দিরের বাইরে এসে গজধর সিং এর নাম ধরে চিৎকার করে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু কারো সাড়া পেলেন না। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঠাকুরমশাই ছুটলেন চৌধুরী বাড়ির দিকে খবর দিতে। যতটা সম্ভব এই বয়সে দ্রুত ছোটার চেষ্টা করছিলেন ঠাকুরমশাই, কিন্তু জঙ্গল পেরোনোর মুখে তিনি বাধা পেলেন। একটা অর্জুন গাছের দুই ফাঁক হয়ে থাকা গুড়ির মাঝে কেজেনা একটা উপুর হয়ে পড়ে আছে। দুরু দুরু বুকে সেদিকে এগিয়ে গেলেন ঠাকুরমশাই। বছর দশেকের একটি মেয়ে, মাথায় চোট, সেখান থেকে রক্ত বেরিয়ে জমাট বাঁধতে শুরু করেছে। মরে গেছে নাকি? দ্রুত এগিয়ে মেয়েটিকে চিত করলেন ঠাকুরমশাই। মেয়েটির মুখটা দেখেই চমকে উঠলেন। এ তো চৌধুরী বাড়ির খুকি, এর এই অবস্থা কে করল? নাকের কাছে হাত দিয়ে ঠাকুরমশাই বুঝলেন শ্বাস চলছে, নাড়ি স্পন্দনও আছে, তবে খুব দুর্বল, আর সময় নষ্ট করা যাবে না। মেয়েটিকে কোলপাজা করে তুলে দ্রুত চৌধুরী বাড়ির দিকে এগোলেন ঠাকুরমশাই। চৌধুরী বাড়ির সামনে আসতেই
ঠাকুরমশাই দেখলেন সেখানেও মহা শোরগোল চলছে। বাড়ির দক্ষিণ গেটের পুকুরের দিকে অনেক লোক জড়ো হয়েছে, ওখানে কিছু ঘটেছে। কিন্তু এখন সবার আগেই মেয়েটাকে বাঁচাতে হবে। তিনি চৌধুরী বাড়ির ফটকের দিকে ছুটলেন। বাড়ির চাকর মনমথ সেদিকে আসছিল। খুকিকে কোলে নিয়ে ছুটে আসতে দেখা ঠাকুরমশাইকে দেখে সে চিৎকার করে উঠল, এই কে কোথায় আছো? শিগগিরই এসো গো, ঠাকুরমশাই আসছেন। খুকি মায়ের একজনকে ঠাকুরমশাই খুঁজে পেয়েছেন গো, কে কোথায় আসো, শিগগিরই এসো গো। প্রায় 12 বছর বাদে আবার নিজেদের গ্রামের বাড়িতে ফিরে এলো নন্দিনী। এসেছে কারণ সে সদ্য বিয়ে করেছে। জীবনসঙ্গী শান্তনুকে নিয়ে একবার গ্রামের বাড়িতে নন্দিনী এসেছে কাকা দুর্জয়নাথ চৌধুরীর আশীর্বাদ নিতে। নন্দিনী আধুনিকা মেয়ে, শহরে রেজিস্ট্রি করে বিয়ে করে সে শান্তনুকে নিয়ে এসেছে একবার কাকাকে জানিয়ে তার আশীর্বাদ নিতে। শান্তনু নিজে অনাথ, তার অন্য কেউ নেই, তাই শান্তনুই একরকম জোর করে নন্দিনীকে নিয়ে গেছে গ্রামে তার কাকার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। নন্দিনী এমনিতে এই গ্রামে আর আসতে চায় না, তার জীবনের একটা কালো অধ্যায় রয়েছে এই চৌধুরী বাড়িতে। তবে সেসব কিছুই আর মনে নেই নন্দিনীর। সকালে চা জল খাবার খেতে খেতে দুর্জয়নাথের সঙ্গে কথা হচ্ছিল নন্দিনী আর শান্তনুর। দুর্জয়নাথই প্রথম কথা বললেন, শোনা খুকি মা, এত বছর পর তোকে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে কি বলবো। দাদাকে আর রূপা খুকিকে হারিয়ে আমার যে কি অবস্থা হয়েছিল, তোর কাকিমাও আমাকে সে বছরই ছেড়ে মরণের ওপারে চলে গেলেন। তারপর থেকে একাকি এই বাড়ি আগলাচ্ছি, তোর কাছে শহরেও যেতে পারিনি মা, তোর মামার সামনে কোন মুখে দাঁড়াতাম বল দেখি। তাই এখান থেকে এই টাকা পয়সা পাঠিয়ে নিজের কর্তব্য সমাধ করতাম। বছর 2 আগে তোর মামার মৃত্যু সংবাদ পেয়ে গিয়েছিলাম, তখনই তোকে দেখেছিলাম। অনেক বড় হয়ে গেছিস মা, একেবারে তোর মায়ের মুখ পেয়েছিস। আমাদের তো সব কিছুই ছিল রে মা, কিন্তু কিন্তু কি যে সব হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন দুর্জয়নাথ চৌধুরী। মাথা নিচু করে চা খেতে খেতে কথাগুলো শুনছিল নন্দিনী, কি বলবে ভেবে পাচ্ছিল না। শান্তনুই কথা বলল, আচ্ছা কাকাবাবু, আপনাদের বাড়ির মন্দিরে যে দেবীর বিগ্রহ দেখলাম, সেটাই কি আপনাদের বংশের কুলদেবীর মূর্তি? মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুর্জয়নাথ বললেন, হ্যাঁ, তবে এই বিগ্রহ বছর 10 আগে আমি বসিয়েছি। অবশ্য এই মন্দির নির্মাণের কাজটা প্রায় শেষ করেই ফেলেছিলেন দাদা, মানে এই সোনা খুকির মায়ের বাবা। বংশের আসল কুলদেবীর প্রাচীন বিগ্রহ আছে এখান থেকে কিছুটা তফাতে কাল ভৈরবের জঙ্গলের পূর্ব দিকে আমাদের বংশের পুরনো মন্দিরে। শান্তনু বেশ আগ্রহ নিয়ে বলল, সেই মন্দির আর বিগ্রহটা একবার দেখা যায় না কাকাবাবু? চোখ বড় বড় করে হা হা করে উঠলেন দুর্জয়নাথ। না 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 বাবা, না না, ও কথা মুখেও এনো না। অভিশপ্ত মন্দির, জানি না কিসের অভিশাপ পড়েছিল, সেই অভিশাপেই আমাদের পরিবারটা ছারখার হয়ে গেল। কেন, কি হয়েছিল জানতে চাইল শান্তনু। একটা কম্পিত দৃষ্টি দিয়ে দুর্জয়নাথ তাকালেন নন্দিনীর দিকে। নন্দিনী ভাবলে সীন দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর শান্তনুর দিকে তাকিয়ে দুর্জয়নাথ বললেন, সে এক ভয়ঙ্কর দিন। সকালে আমাদের বাড়ির এক ঝি মান্দা দক্ষিণ ফটকের বাইরের পুকুরে বাসন ধুতে গিয়ে দেখে জলে কি যেন একটা ভাসছে। দারোয়ানকে ডেকে বলে সে ভাসমান জিনিসটা তুলে আনতে। দারোয়ান জিনিসটা জল থেকে তুলে আনতে গিয়ে দেখে সেটা মানুষের একটা কাটা মুন্ডু। অন্য কারুর না, আমার দাদা সুবুদ্ধিনাথ চৌধুরীর কাটা মাথা। এদিকে বাড়িতে খোঁজ করে জানতে পারি দাদা রাতে তার 2 যমজ মেয়ে সোনা খুকিমা আর রূপা খুকিমাকে নিয়ে কলকাতায় ওদের মামার বাড়ি থেকে ফেরেননি। 2 খুকির খোঁজে লোক পাঠিয়ে আমি ছুটি পুলিশে খবর দিতে। তারপরেই নাকি আমাদের কুলপুরোহিত ঠাকুরমশাই রক্তাক্ত অজ্ঞান অবস্থায়
সোনা খুকি মাকে নিয়ে বাড়িতে আসেন। তিনি জানান এই মন্দিরের বিগ্রহের গায়ের সব গয়না চুরি হয়ে গেছে, আর দেবী মায়ের বিগ্রহ সহ মন্দিরের সব জায়গায় রক্তের ছোপ রয়েছে। মন্দিরের পাহারাদাররা গজধর সিংকে পুলিশ পরে খুঁজে বের করে। সে স্বীকার করে বিগ্রহের গয়নার লোভে সে দাদাকে আর দুই খুকিকে মারার চেষ্টা করে, কিন্তু তার দলের লোকেরা সেই সব গয়না নিয়ে পালিয়ে যায়। পরে জেলের মধ্যেই আত্মহত্যা করে গজধর সিং। বাকি ডাকাতদের আর ধরা যায়নি। এদিকে সোনা খুকিমা প্রাণে বেঁচে যায়, কিন্তু ওর আগের সব স্মৃতি চলে যায়। ওকে চিকিৎসার জন্য ওর মামা এসে কলকাতায় নিয়ে যায়। সেই থেকে সোনা খুকিমা কলকাতাতেই রয়েছে। রূপা খুকিমাকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তার কোনো হদিশ আর পাইনি। তারপরেই ওই মন্দির আমি চিরতরে বন্ধ করে দিই। তাই বলছি বাবা, মাত্র একদিনের জন্য তোমরা এসেছো, তোমার জন্যই এত বছর পর সোনা খুকিমাকে আমি কাছে পেয়েছি। আজকের দিনটা চলো গল্প গুজব করে একটু আনন্দেই কাটাই। ওসব অভিশপ্ত জায়গায় আর যেও না বাবা, আর যেও না। শান্তনু আর দ্বিতীয় কথা বাড়ালো না। দুপুরে খাওয়া দাওয়া জামাই সমাদর হলো বেশ ভালোই। বিকেলে শান্তনু আর নন্দিনী বেরোলো আশপাশটা ঘুরে দেখতে। নন্দিনীর মাথার চোটে তার পুরনো প্রায় সব স্মৃতিই নষ্ট হয়ে গেছে, তাই শান্তনুর মতো সেও অবাক চোখে এই গ্রামটা ঘুরে দেখছিল। এখনো মাধবপুরের মতো এইসব গ্রামে বেশ তাড়াতাড়ি সন্ধ্যের অন্ধকার নেমে আসে। বিশেষ করে ওরা যখন কাল ভৈরবের জঙ্গলের কাছে এসে পড়ল, তখন বেশ অন্ধকার নেমে এসেছে। শান্তনু আরো এগোচ্ছে দেখে বাধা দিল নন্দিনী। আর এগিও না, কাকাবাবু বলেছেন তাড়াতাড়ি ফিরে যেতে, চলো এবার ফিরে যাই। শান্তনু একটা দুষ্টু হাসি হেসে বলল, আরে এতদূর এলাম আর তোমাদের বংশের সেই প্রাচীন মন্দিরটা একবার দেখবো না? আরে চলো এসো, তুমি তো জানো পুরনো মন্দির আর বিগ্রহ আমাকে কেমন টানে। না না শান্তনু, ফিরে চলো, আমার ভয় করছে। কাকাবাবু তো বলেইছেন জায়গাটা অভিশপ্ত, কি দরকার ওখানে যাওয়ার, চলো ফিরে যাই। আবারও হেসে শান্তনু বলল, আরে দূর ভিতুর ডিম, আরে আমি তো আছি, তোমাদের এই মন্মথ চাকরের কাছে খোঁজ নিয়ে জেনেছি, এই জঙ্গল ধরে সোজা কিছুটা হাঁটলেই সেই মন্দির। লক্ষ্মী শোনা আমার, চলো না একবার দূর থেকেই নয় দেখে চলে আসবো, আর তুমি না গেলে কিন্তু আমি একাই যাবো। নন্দিনী চারপাশটা তাকিয়ে দেখল, বেশ অন্ধকার হয়ে এসেছে। এই অবস্থায় তার একা চৌধুরী বাড়িতে ফিরে যেতেও ভয় করছিল, তাই অগত্যা শান্তনুর প্রস্তাবে সায় দেওয়ায় শ্রেয় মনে হলো নন্দিনীর। শান্তনু খুশি হয়ে বলল, ইয়েস দ্যাটস মাই গার্ল। দুজনে বেশ কিছুটা হাঁটার পর সেই মন্দিরের সামনে এসে দাঁড়ালো। ভয়ে এমনিতেই নন্দিনীর বুকটা দুরু দুরু করছে, তারপর দুজনেই অবাক হলো যখন তারা দেখল পরিত্যক্ত মন্দিরের দরজা খোলা আর ভেতর থেকে হালকা আলোর রেশ দেখা যাচ্ছে। শান্তনু সেদিকে এগোতেই তার হাত চেপে ধরল নন্দিনী। লক্ষ্মীটি আরে কেউ না, ভেতরে কে বা কারা আছে আমরা জানি না, চলো আমরা ফিরে গিয়ে কাকাবাবুকে সব কথা বলি, যা ব্যবস্থা নেওয়ার কাকাবাবুই নেবেন, প্লিজ চলো এখান থেকে, আমার খুব ভয় করছে। আরে অত ভয় পেলে চলে নাকি, একটু এগিয়ে দেখি না ব্যাপারটা কি, মন্দিরের তালা খুলে কারা ঢুকেছে ভেতরে একটু দেখে আসি, চলো। কথাগুলো বলে পা টিপে টিপে শান্তনু এগোতে লাগলো মন্দিরের দিকে, অগত্যা তার পিছু নিল নন্দিনী। তারা খেয়ালও করল না তাদের প্রথম থেকেই অনুসরণ করে চলেছে বেশ কয়েক জোড়া চোখ। মন্দিরের দরজার কাছে পৌঁছতেই পাশের অন্ধকার ভেদ করে তাদের দুজনের উপর ঝাঁপিয়ে পড়ল বেশ কয়েকজন মানুষ। এই সোনা খুকি আর জামাই এখনো ফেরেনি? চাকর মন্মথর কাছে জানতে চাইলেন দুর্জয়নাথ। না বাবু, জানালো মন্মথ। কোন দিকে গেছে তারা? আগে জামাই বাবু আমাকে কাল ভৈরবের জঙ্গলের মন্দিরের পথ জানতে চাইছিলেন দুপুরে। মাথায় হাত দিয়ে বসে পড়লেন দুর্জয়নাথ। সর্বনাশ,
তাহলে তো বিপদ হতে কতক্ষণ? আর দেরি করা ঠিক হবে না, আমি এখনই বেরিয়ে পড়ি মন্দিরের দিকে, যেভাবেই হোক দুজনকে খুঁজে নিয়ে আসবই। আমি আমি আপনার সাথে সঙ্গে যাই বাবু। না, তুই এখানেই থাক, ওরা যদি এসে পড়ে আমাকে খবর পাঠাবি, আমি একাই গিয়ে ওদের নিয়ে আসব। নন্দিনীর মোবাইলটা তো দেখলাম ওদের ঘরের ড্রেসিং টেবিলের উপর পড়ে রয়েছে, জামাইয়ের মোবাইল নম্বরও তো আমি জানি না। আচ্ছা, এখানে নেটওয়ার্কে যা দুর্দশা, যাই হোক যাই হোক, তুই এখানেই থাক, আমি আমি এখনই বেরিয়ে পড়ি। জ্ঞান যখন ফিরল নন্দিনীর, তখন সে আস্তে আস্তে দেখল সে মন্দিরের মেঝে পড়ে রয়েছে, তাকে ঘিরে দাঁড়িয়ে জনাচরেক সন্ডা মতন লোক। নন্দিনীর হাত পা বাঁধা, তার থেকে কিছুটা তফাতে দুই পায়ের ফাঁকে মাথা নিচু করে উবু হয়ে বসে আছে শান্তনু। নন্দিনীকে হুঁশ ফিরে পেতে দেখে কাঁদো কাঁদো মুখে শান্তনু বলল, সরি সরি সোনা, আমারই ভুল, আমি বুঝতে পারিনি, আজ আমার ভুলেই তোমার এই অবস্থা। থাক, আর নাটক করতে হবে না, মরার আগে সব সত্যিটা জেনে মরো, তবে ওরা আত্মা শান্তি পাবে। কথাগুলো বলতে বলতে যিনি সামনে এগিয়ে এলেন তাকে দেখে যার পর নাই অবাক হয়ে গেল নন্দিনী। হাত পা বাঁধা থাকলেও মুখ খোলাই ছিল নন্দিনীর, তাই অস্ফুটেই নন্দিনীর মুখ থেকে বেরিয়ে গেল, কাকা বাবু আপনি? বেশ একটা বৈশাচিক হাসি হাসলেন দুর্জয়নাথ। আরে সোনা কুকিমা, আমি আমি তোর কাকা বাবু, আর আমি তোর সর্বনাশের জন্য দায়, কি করব বল মা, আমার যে অনেক টাকার দরকার, সম্পত্তির দরকার, অল্প বয়স থেকেই আমার নানা রকম বদনেশা আছে রে, ডাকাত পূর্বপুরুষের রক্ত টকবক করে আমার গায়ে। তোর বাবা অবশ্য শান্তশিষ্ট মানুষ ছিল, তাই তোর ঠাকুরদা সব সম্পত্তির উত্তরাধিকারী করে গেল দাদাকে, মানে তোর বাবাকে। দাদা আবার তার অবর্তমানে সব সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিল তার দুই মেয়েকে, এক মেয়ের অবর্তমানে আরেকজন হবে সব সম্পত্তির মালিক। দাদার কিছু হয়ে গেলে মেয়েদের 21 বছর বয়স হওয়া পর্যন্ত আমি থাকবো কেয়ারটেকার, অর্থাৎ আমার হাতে এলো লবডঙ্কা। আচ্ছা আচ্ছা মা, তুই বল এইটা কি হতে দেওয়া যায়? বৌদি তোদের জন্মের সময় মারা যায়, তাই আমি বছর বছর ধরে সুযোগ খুঁজছিলাম তোদের তিনজনকে একসাথে খতম করা। সেই রাতে দাদা যখন তোদেরকে নিয়ে কলকাতায় তোদের মামার বাড়ি থেকে ফিরছিল, তখনই আমি সেই সুযোগ পেয়ে যাই, তোদের তিনজনকে এই মন্দিরে ধরে নিয়ে আসি। গজধর সিংকে আগেই হাত করেছিলাম, তাই তাকে দিয়েই তোর বাবার মাথা কাটাই। সেই রক্ত ছিটকে পড়ে বিগ্রহের গায়ে। রূপা খুকি মানে তোর যমজ বোন নয়নাকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ওই মন্দিরের পিছনেই তার লাশ পুঁতে দিয়েছি। তোর পালা ছিল সব শেষে, কিন্তু কিভাবে যেন তুই আমাদের লোকেদের চোখে ধুলো দিয়ে পালালি। ওরা অন্ধকারে তোরে পাথর ছুঁড়ে ঝকম করেছিল, কিন্তু তোকে খুঁজে পাইনি। দাদার কাটা মুন্ডুটা রাতের অন্ধকারেই ফেলে দিয়েছিলাম দক্ষিণের ওই পুকুরে, আর ধরটা আমার লোকেরা জঙ্গলেই কোথাও পুঁতে দিয়েছিল, কিন্তু ঠাকুর মশাই তোকে খুঁজে পেয়ে ফিরিয়ে নিয়ে এলো পরের দিন সকালে। তোর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে শুনে আমি শান্তি পেলাম। হ্যাঁ, কুলদেবীর বিগ্রহ ছাড়া আমার কাজের সাক্ষী আর কেউ নেই, কিন্তু তোকেও তো বাঁচতে দেওয়া যায় না মা, তাহলে আমার সম্পত্তি পাওয়ার কি হবে? কিন্তু কি করি, তোকে আগলে রেখেছিলেন তোর মামা, এদিকে আমার লুকিয়ে রাখা কুলদেবীর গয়নাগুলোর খোঁজ কি করে যেন পেয়ে গেল তোর কাকিমা। সতীলক্ষ্মী আমাকে ধমকালো যে সবাইকে আমার কুকীর্তির কথা জানিয়ে দেবে, তাই তাকেও সরিয়ে দিতে হলো।
সবাই জানল দুর্ঘটনা, কিন্তু আসলে আমি তাকে নিকেশ করি। তোর মামা যতদিন বেঁচে ছিলেন আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না, কিন্তু আমার ভাগ্য সহায় তোর মামা মারা গেলেন নিজের থেকেই। সেই সময় কলকাতায় গিয়ে আমি তোকে দেখে আসলাম, তোর চরিত্র পছন্দ এসব বুঝে নিলাম, তারপরেই কাজে লাগালাম শান্তনুকে। শান্তনু আমার লোক, যাচ শয়তান। ও আসলে কে জানিস, ও তোর বাবার খুনি গজধর সিং এর ছেলে। আমার কথাতেই গজধর সিং সব দোষ নিজের ঘাড়ে নিয়ে জেলে যায়, আর তারপরে আত্মহত্যা করে। ওর ছেলে বউ এর কোনো অভাব রাখিনি আমি। শান্তনুর আসল নাম জয়দেব। ও আমার খুব বাধ্য, ওকেও যে সম্পত্তির ভাগ দেব বলেছি। আমার কথায় ও তোকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে আমার আশীর্বাদ নেবার নাম করে এখানে নিয়ে আসে। সব আমার প্ল্যান, আর আজ এই জায়গাতেই তোকে মুক্তি দিয়ে আমি তোকে তোর বাবা আর তোর বোনের কাছে পাঠিয়ে দেব। তারপর সব কিছু আমার, আর এই কুলদেবীর বিগ্রহ ছাড়া আর কেউ এ বিষয়ে কিচ্ছু জানবে না। আপনি এত এত জঘন্য একজন মানুষ কাকাবাবু। কথাগুলো বলে একটা ঘৃণাযুক্ত দৃষ্টি নন্দিনী নিক্ষেপ করলো শান্তনু ওরফে জয়দেবের দিকে। জামা প্যান্টের ধুলো ঝেড়ে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে জয়দেব সিং, তার চোখেও একটা ক্রূর নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে। দুর্জয়নাথ চৌধুরী এবার জয়দেবের দিকে তাকিয়ে বলল, নাও নাও বাবা নাও, আর দেরি করো না, তোমার বাবার অসমাপ্ত কাজ খতম করে দাও, মুক্তি দাও তোমার স্ত্রীকে। পকেট থেকে ছোড়া বের করে নন্দিনীর দিকে এগিয়ে এলো জয়দেব। ভয়ে ছটফট করতে লাগলো নন্দিনী, আর ঠিক তখনই যেন মন্দিরটা কেঁপে উঠল। সবাইকে অবাক করে একটা ত্রিশূল এসে বিঁধে গেল জয়দেবের বুকে, আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল জয়দেব। দুর্জয়নাথ আর তার চারজন গুন্ডা অবাক হয়ে দেখল দেবী মূর্তির চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, আর দেবীর হাতের ত্রিশূলটাই এসে বিঁধেছে জয়দেবের বুকে। হঠাৎ জয়দেবের হাত থেকে ছিটকে পড়ে যাওয়া ছোড়াটা লাফিয়ে উঠে সোজা ঢুকে গেল দুর্জয়নাথের গলা এফোড় ফোড় করে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুর্জয়নাথ চৌধুরী। বাকি চারজন গুন্ডাও পালাতে গেল, কিন্তু পারল না, কারণ মন্দিরের দিক থেকে তখন মশাল টর্চ নিয়ে তেড়ে আসছে এক দল জনতা। তাদেরকে নেতৃত্ব দিচ্ছে চৌধুরী বাড়ির পুরনো বিশ্বস্ত ভৃত্য মনমথ। জনতা কব্জা করে ফেলল চারজন গুন্ডাকে। মনমথ ছুটে মন্দিরের ভেতরে ঢুকে নন্দিনীকে বাঁধন মুক্ত করে বলে উঠল, তুমি ঠিক আছো তো খুকিমা? আমি আগে থেকেই জানতাম তোমার কাকা ভালো লোক নয়, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছুই করতে পারছিলাম না। আজ যখন আমাকে বাঁধা দিয়ে নিজেই মন্দিরের দিকে এলেন, তখনই বুঝলুম কিছু একটা হতে যাচ্ছে। জামাইয়ের চোখের দৃষ্টিও আমার ভালো লাগেনি, তাই চৌধুরী বাড়ির বিশ্বস্ত লোকেদের আর গ্রামের কিছু লোককে জড়ো করে আমি এইখানে এসেছি। যাই হোক, দেবী মায়ের কৃপায় তুমি অক্ষত আছো মা, কিন্তু এদের এই হাল কে করলো? নন্দিনী কোনো কথার উত্তর দিতে পারলো না, শুধু অঝোর কান্নায় ভেঙে পড়ল। একটু পরে মন্মথ তাকে সামলে ধরে ধরে তুলের দাঁড় করালো। মন্মথ যখন নন্দিনীকে ধরে ধরে মন্দিরের বাইরে নিয়ে আসছে, তখন নন্দিনী একবার শেষবারের জন্য পিছন ফিরে কুলদেবীর বিগ্রহের দিকে তাকালো। দেবী মূর্তির সামনে নন্দিনী যেন একটা বছর দশেকের মেয়ের আবছা অবয়ব দেখতে পেল। মুহূর্তেই সেই অবয়ব মিলিয়ে গেল, কিন্তু সেই অবয়বকে চিনতে ভুল হয়নি নন্দিনীর। তার চোখে গড়িয়ে পড়ল জলের ধারা। বছর বারো আগের সেই ভয়ঙ্কর রাতের সব স্মৃতি এখন পরিষ্কার চোখের সামনে ভাসছে নন্দিনীর। বন ময়নার নিথর দেহের কোমল নিষ্পাপ মুখটাও যে ভেসে উঠল নন্দিনীর সজল চোখের সামনে।
এতক্ষণ শুনছিলেন দেবী। এরকমই আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেল হন্টিং সানডেকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন হন্টিং সানডে।